মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, এবং তো আমরা সমাজে যারা বাস করি, যে যেখানেই আছি যে অবস্থাতেই আছি, আসুন না আমরা সবাই যদি স্বস্বাবস্থান থেকে এই সাধারণ মানুষের পক্ষে পক্ষে দাঁড়াই এবং তাদের সমস্যাগুলি শুনে আমরা দূর করতে পারি, তাহলে অনেকাংশে সমাজ উপকৃত হবে এবং আমাদের দেশও উন্নতি হবে। সেই কাজে বলি আসুন, প্রাকৃতিক দুর্যোগ সমস্যা এলাকায় মাদকাসক্ত ছেলে মেয়ে তাদেরকে, তাদের গার্জেনকে বোঝানো, তাদেরকে ভালো পথে নিয়ে আসা, এই দায়িত্বগুলো কোভিড-19 যে মহামারীর কারণে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যার ফলে আজকে আমরা এটা মোকাবিলা করতে পারছি। আসুন না আমরা সবাই যে ব্যবস্থাতেই আছি আমরা সমাজকে মুক্ত করি, ভালো রাখি, তাতে আগামী প্রজন্ম যেন আমাদের সুখে শান্তিতে বাস করতে পারে। কমিউনিটি কমিশনের যে সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, আপনারা আমাদের প্রিয় পাবনা জেলা প্রশাসক উপস্থিত, পাবনা জেলাতেও আজকে উদ্বোধন করেছেন, র্যালি হয়েছে, উনি পাবনায় আসবেন, ওনার নাম দেখলাম, ওনার কথা শুনলাম, কুড়িগ্রামের অনেক মানুষ আমাদের সাথে ব্যক্তিগত ভাবে সম্পর্ক আছে, ওখানকার জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি আমাকে টেলিফোন করে বলল, লাল ভাই আমাদের মন অনেক খারাপ। আমি বললাম যে লিডার কেন এই কথা বলছেন, বলে একটা চমৎকার পুলিশ সুপার সাহেব আমাদের কুড়িগ্রামে ছিলেন, উনি পাবনায় বদলি হয়েছেন। আমি তখন মনে করলাম আলহামদুলিল্লাহ, উনি আসুন, উনি যোগদান করুন, উনি যোগদান করলেন, পাবনার মানুষকে আশ্বস্ত করলেন আমি কোনো অপরাধ করতে দেব না। সেটা ওনার আসার পরে আমরা দেখলাম সাধারণ মানুষগুলো ম্যাক্সিমাম তাদের ভূমি নিয়ে সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে আসে, মাদকের বিষয় সেগুলো আমরা তাদের সমাধানের জন্য চেষ্টা করি। কমিউনিটি পুলিশিং অফিসার পাড়া যে পৌরসভার মধ্যে যে বিট আছে, বিটেরও দায়িত্বে এবং আমাদের যে কমিউনিটি পুলিশিং এর যে বিভিন্ন কর্মকাণ্ডে সচেতন, আমার কাজের পরিধি কতটুকু, আমার ক্ষেত্র কতটুকু, এইখানে আমার মনে হয় একটু ভুল বুঝে যদি একটু গ্যাপ থাকে। অনেকে ভাবেন যে কমিউনিটি পুলিশিং মানে হলো পুলিশের সাথে মিলেমিশে মামলা মোকদ্দমা সমাধান করা, সালিশ বিচার করা, নট দ্যাট। মামলা মোকদ্দমা করার জন্য আইনগত ভিত্তি শুধুমাত্র পুলিশের, আইনে যেগুলি আপোষযোগ্য সেগুলো বাদী বিবাদী মিলে আপোষ করতে পারবেন না।